এই কুশীলব ছিল জিয়া রহমান এই ধরনের অভদ্র কথাবার্তা বলে ভবিষ্যতে প্রমাণ হয়ে যাবে না আমরা শেষ করি শুধু জিয়া রহমান না শেষ করি তারেক রহমানও এই খুনের দায় অভিযুক্ত হবে আপা আমরা শেষ খুনি জিয়া রহমান দেখেন কতদিনের মাথায় চিটাগানে আপনি আপনার কথা উইথড্র করেন আপনি নিজে কিন্তু এখন খুনি জিয়া রহমান বলতেছেন অবশ্যই আপনি আপনার কথা উইথড্র করেন আমি তো বলেছি তাহলে তো আমি আপনার সাথে থাকবই না যে এই কিন্তু তারা কিন্তু সেটা কিন্তু কুশীলব বলছেন তারা কিন্তু সেই ঘটনা 75 থেকে এই পর্যন্ত তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন এবং খন্দকার মুশতাক কার ক্যাবিনেটের ই ছিল মানে আওয়ামী লীগের লোক ছিল খন্দকার মুশতাক এবং এই খন্দকার মুশতাকই তো এই ঘটনার যখন এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করলো সেই খন্দকার মুশতাকের ক্যাবিনেটে আওয়ামী লীগের লোকজন হামলে পড়েনি শপথ গ্রহণ করবার জন্য এই টিম আমরা তখন জাননি শপথ পড়াননি এটা একটা ভালো পয়েন্ট বলেছেন এর আগে শামী আক্তার একটা কথা বলতে চাই আপনারা পার্লামেন্টে ছিলেন আপনারা যে পার্লামেন্টে ছিলেন সেই পার্লামেন্টে কিন্তু কোনো অধিবেশন করা যায়নি এটা টকশো করি কিছু কিছু শব্দ চয়ন করার আগে চিন্তা করে বলবেন আপনি কোথায় কোথায় আওয়ামী লীগের আগে একটা টার্ম ইউজ করেন জি বলেন এটা না করার জন্য অনুরোধ করছি বলেন এবার আসেন কি টার্ম ইউজ করি সেটা বলেন বলেছেন এটা আপনি মনে করে দেখেন না আমি মনে কিভাবে করব আপনি বলেন যে আমি কি টার্ম ইউজ করেছি আপনি বলেছেন যে খুনি মুশতাক কি আপনি রিওয়াইন্ড করে শুনেন আমি খুনি মুশতাক বলিনি খন্দকার মুশতাক বলেছি ইম্পসিবল আমি খুনি মুশতাক বলিনি আমি খন্দকার মুশতাক বলেছি এবং বলেছি যে আওয়ামী লীগের লোক বিএনপি তখন জন্ম হয়নি আমি সেটা বলেছি আপনি বলেছেন আপনি ভুল শুনেছেন আপনি কথায় কথায় বলছেন গুন্ডা আওয়ামী লীগ হ্যাঁ গুন্ডা তন্ত্র প্রতিষ্ঠা করেছেন আপনারা এটা অমিট করবেন এটা বলবেন না কেন অমিট করব আমি আমার মতামত প্রকাশ করব আপনি আপনার মতামত প্রকাশ করেন যে আওয়ামী লীগ নেতারা হুমড়ি খেয়ে পড়েছিল মন্ত্রিসভা আসার জন্য হ্যাঁ খন্দকার মুশতাকের মন্ত্রিসভায় শপথ গ্রহণ করেছিল আওয়ামী লীগের বহু নেতা ঠিক বলেছেন হ্যাঁ হুমড়ি খেয়ে না পড়লে কি হতো এটা কিন্তু আমরা 3রা নভেম্বর দেখেছি ওই জাতীয় চার নেতা যারা বঙ্গবন্ধুর সহকর্মী ছিল তারা কিন্তু ওই প্রস্তাবে রাজি হয় নাই আবার বিএনপির উপরে চাপবেন দুষ্টা কি রাজি না হয় জেলখানায় যেখানে সবচেয়ে নিরাপদ জায়গা বিশ্বে এই ধরনের ঘটনা নাই চার জাতীয় নেতাকে জেলখানায় হত্যা করা হলো ওই কারণে ওনারা গিয়েছিলেন আপনার বাসায় হুমড়ি খেয়ে পড়েছিল এটা বাংলাদেশের ইতিহাস খুনি জিয়াউর রহমান দেখেন কতদিনের মাথায় চিটাগানে আপনি আপনার কথা উইথড্র করেন আপনি নিজে কিন্তু এখন খুনি জিয়াউর রহমান বলতেছেন অবশ্যই আপনি আপনার কথা উইথড্র করেন আমি তো বলেছি তাহলে তো আমি আপনার সাথে থাকবই না যে এই 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 কুশীল এই কুশীলব ছিল জিয়াউর রহমান এই ধরনের অভদ্র কথাবার্তা বলে ভবিষ্যতে প্রমাণ হয়ে যাবে না আমরা আমরা শেষ করি শুধু জিয়াউর রহমান না শেষ করি তারেক রহমানও এই খুনের দায় অভিযুক্ত হবে আপা আমরা শেষ আপনি রিয়াজুল কবির কাছে বলছিলেন শামী আপাকে যদি দেখুন সামনে নির্বাচন এই পরিবেশটাকে নষ্ট করার জন্য লক্ষ্য করে আমরা আমরা একটু শামী আপাকে আসলে আমাদের সাথে একটু পেতে চাই কারণ হচ্ছে শামী আপার নিশ্চয়ই কিছু বলার জায়গা ছিল শামী আপা নেজুকবে কাছে না আমরা চাই সকল দল অংশগ্রহণ করুক সেই পরিবেশটা থাকুন আপনি লক্ষ্য করে দেখেছেন বাংলাদেশ আওয়ামী লীগ যেই আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে যে নেতার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে কি ধরনের টার্ম ইউজ করতে চান আমরা সেই রাজনীতি শিখি নাই আমরা আন্দোলন করে এসেছি আগামী নির্বাচনও ভোটারদের সাথে এবং জনগণের মতামত নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাই এটা শুধু আমাদের কথা না আমরা আসলে একটি মানে প্রধানমন্ত্রী যেটা বলছেন আমরা একটি অংশীদারিত্বমূলক নির্বাচন দেখতে চাই এবং সেটি নিশ্চয়ই বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় নিয়ে যাবে অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য শামী আক্তারকে আমরা ধন্যবাদ জানাতে চাই এবং আমরা আশা করছি আসলে বাংলাদেশের রাজনীতি সৌহার্দ্যপূর্ণ এবং অবশ্যই সহনশীল হবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য